বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার 78তম জন্মদিনে তার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাদ আসর মানিকপীরস্ত মালঞ্চ কমিউনিটি সেন্টারে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিসিক মেয়র আরিফুল হক চৌধুরীর আয়োজনে অনুষ্ঠিত হয় এ দোয়া মাহফিল। দোয়া মাহফিলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতায় দেশবাসীর কাছে দোয়া কামনা করেন। দোয়া মাহফিলে দোয়া পরিচালনা করেন কুমারপাড়া জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা রেদওয়ান আহমদ। এ সময় উপস্থিত সকলের মাঝে সিন্নি বিতরণ করা হয়। দোয়া মাহফিল পূর্ব সংক্ষিপ্ত সভায় আরিফুল হক চৌধুরী বলেন, বাংলাদেশের মানুষের আস্থার একমাত্র ঠিকানা বেগম খালেদা জিয়া, এই জন্য দরকার বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেভাবে অবদান রেখেছিলেন, ঠিক তেমনি দেশ ও গণতন্ত্রের মুক্তির জন্য বেগম খালেদা জিয়া তার জীবন উৎসর্গ করেছেন। আজ তিনি অসুস্থ, তাই আসুন আমরা তার দ্রুত আরোগ্য কামনা করি। আল্লাহ পাক যেন তাকে দ্রুত সুস্থতা দান করেন। পরপর তিনবারের নির্বাচিত সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া জন্মদিন এবং তার দ্রুত অসুস্থ, তিনি হাসপাতালে আছেন, তার রোগ মুক্তির জন্য আমরা মহান রব্বুল আলামিনের দরবারে দোয়া করব। আল্লাহ তাআলা যেন তাকে সুস্থ করে আমাদের মধ্যে ফিরে আনেন এবং তিনি একজন মজলুম, তাকে এই সরকার অন্যায়ভাবে দীর্ঘদিন যাবৎ তারা অন্তরীণ করে রেখেছে। এদেশের মানুষ যার জন্য অপেক্ষায়, আজকে আমাদের দেশের এই কান্তিলগ্নে অত্যন্ত প্রয়োজন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপস্থিতি। আমরা চাই মহান রব্বুল আলামিন যেন আমাদের নেত্রীকে সুস্থ করে আমাদের মধ্যে ফিরে আনেন।